কি নাম তোমার? হোসাম সুরমা আক্তার। শুভা আক্তার না? সুরমা আক্তার, সুরমা আক্তার। আচ্ছা, সুরমা আক্তার কি বই নিয়েছিলে? এই আমি হুমায়ুন আহমেদের। এই আমি না? আচ্ছা, বইটা থেকে কি জানতে পারলে? বইটিতে লেখক লিখেছেন তার বড় লেখকের বড় মেয়ে তার কোশ্চেনিয়ার জমা দেবে, সেখানে অনেকগুলি প্রশ্নের ভিতর একটি প্রশ্ন ছিল, প্রশ্নটি ছিল তার প্রিয় ব্যক্তিকে। লেখকের বড় মেয়ে লিখেছিল তার মা, কিন্তু লেখক ভেবেছিল লিখবে বাবা, আর লিখবে বাবা কারণ কেন বা লিখবে না, কারণ লেখক তার ছেলে মেয়েদের সবসময় আদর করে যা চায় তাই এনে দেয়, কিন্তু তাদের মা তাদের অকারণে বকাঝকা করে। লেখক তার বড় মেয়ের কোশ্চেনিয়ার দেখে এ মনে করলো যে সে বুঝি তার ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরে গেছে। লেখক মনে মনে ভাবলো এত কাজের মধ্যে তার ছেলে মেয়েদের জন্য, তার স্ত্রীর জন্য তার বুঝি একটু সময় নেই। লেখকের একটি ছবি শুটিং এর জন্য তাকে 1 সপ্তাহের জন্য বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার সময় তার বাসায় অনেক লোকজন আসায় তার দেরি হয়ে যায়। দেরিতে সে তাড়াহুড়া করে গাড়িতে চড়ে বসে, গাড়িতে চড়ে সে ড্রাইভারকে বলে তাড়াতাড়ি গাড়িটা চালানোর জন্য। তাড়াতাড়ি গাড়িটা চালানোর মাঝখানে তার মনে পড়ে যে সে তার বাড়ির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে আসেনি। এরপরে হলো সে তার মেজ ছেলেকে বলল যে বাবা তোমার কাছে তোমার প্রিয় ব্যক্তিকে। তখন তার মেজ ছেলে বলল আমার কাছে আমার আমার কোনো প্রিয় ব্যক্তি নেই। তখন তার লেখক বলল এমন কেউ তো আছে যাকে তোমার ভালো লাগে। তখন তার ছেলে বলল হ্যাঁ আছে। তখন বলল কে? তখন বলল আমার মা। তখন আরেকবার বলল যে তোমার প্রিয় ব্যক্তি আর কেউ নেই তোমার প্রিয় ব্যক্তি? তখন তার ছেলে বলল হ্যাঁ আছে তো চাচি। তখন আরেকবার বলল যে তার প্রিয় ব্যক্তি কে? তখন বলল চাচা। লেখক তারপর মনে মনে ভাবল যে এত বড় লম্বা লিস্টের মধ্যে তার কোনো নাম নেই। তখন লেখক তার স্ত্রীকে বলল যে তার স্ত্রীকে বলল যে বাচ্চারা মনে হয় তাকে আর ভালোবাসে না। সে এ ব্যাপারটি তার স্ত্রীকে বলল। তখন আরেকদিন সে তার ছোট মেয়েকে আইসক্রিম খাওয়াতে নিয়ে গেল। আইসক্রিম খাওয়ানোর সময় সে তার ছোট মেয়েকে বলল যে মা তুমি তোমার সবচেয়ে বেশি কাকে পছন্দ? তখন তার মেয়ে মুখ ভর্তি আইসক্রিম নিয়ে বলল যে তোমাকে। তখন লেখকের একটু সন্দেহ হলো, সে মুখ ভর্তি আইসক্রিম নিয়ে বলল তোমাকে। তখন লেখক বলল তোমার মা শিখিয়ে দিয়েছে? তখন লেখকের ছোট মেয়ে বলল হ্যাঁ মা শিখিয়ে দিয়েছে। তখন লেখক বলল তোমার মা আর কি শিখিয়ে দিয়েছে? তখন লেখকের মেয়ে বলল মা শিখিয়ে দিয়েছে তোমার বাবা যদি তোমাকে বলে তোমার কাছে তোমার প্রিয় ব্যক্তিকে, তখন বলতে বলেছে বাবা, কারণ লেখকদের মনে কোনো কষ্ট দিতে নেই মা বলেছে। লেখক এই বিষয়টি থেকে বুঝতে পারলো যে সে তার ছেলে মেয়েদের কাছ থেকে দূরে সরে গেছে এবং তার আরো তার ছেলে মেয়েদেরকে বোঝা উচিত। এই বইটি পড়ে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। এই বইটি সবার পড়া উচিত। হুমায়ুন আহমেদের কি বই জানা বললে? এই আমি। হুমায়ুন আহমেদের বাড়ি কোথায়? লেখক পরিচিত করেছো? এখানে লেখক পরিচিত দেওয়া নাই। অনেক পুরানো থাকার কথা তো, পিছন পেজে নাই? নাই, আমি দেখছি সবখানে খুঁজে দেখছি, সামনেও দেখছি পিছনেও দেখছি। তাই না? নর্মালি বইতে কি থাকে? লেখা থাকে, পরিচিত থাকে। পড়ার জন্য দেখলাম তখন পাইনি। অন্যদের বাড়ি হচ্ছে নেত্রকোনা। ঠিক আছে, থ্যাংক ইউ তোমার।